দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছে। এখানে দেখো চিজ রয়েছে, আর এখানে পেঁয়াজ গোল গোল করে কাটা রয়েছে, টমেটো আর শসা সব কাটা রয়েছে, শসা পেঁয়াজটা নিচে আছে। আর এখানে দেখো এই যে ব্রেড দিয়ে দিয়েছে। বলো বলো কি বলতে যাচ্ছিলে? বলছি ওদেরটা তো এসে দেবো, টমেটো দেবো, একটা দাও, খাবে কিনা তার ঠিক নেই, আমার মেয়ে খাবে কিনা তার ঠিক। দেখো আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। এগুলো দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, তো জন্য বেশি দেওয়া হয়নি, তো এটা করতে হচ্ছে করছে। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে চলে এসেছে একটা নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে সারাদিন আমরা কি কি করব, কি কি খাবো দাবো সবকিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে হচ্ছে শনিবার 6 তারিখ, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে ঘড়িতে দেখো 9:30, তো 9:30 বাজে, আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর হচ্ছে তোমার স্যান্ডউইচ আর কি। তো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, যাতে পরে কোনো ভিডিও আসলে চটপট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো, থাকো আর সঙ্গে থাকো। তো মা এখানে ঘুমু দিচ্ছে, আর সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে ছোট মা, ছোট মা ঘুমু দিয়ে দিয়েছে, আর এখানে সবাই ব্রেকফাস্টের জন্য বসে। স্যান্ডউইচ বানানো হয়ে গেছে বাচ্চাদের জন্য, তো এখন ওরা খাবে। তো চলো দেখতে থাকো কেমন। এখানে বৌদি ওই যে খাচ্ছে আর আমিও এটা খেয়ে নি। দুপুরের মেনুতে চিকেন, আর কালকে হবে বিরিয়ানি, লেগ পিস আরও এনেছিল, সেগুলো মাংস কিছু তুলে রেখে দিয়েছি কালকের জন্য, আর অনেকটা বেশি নিয়ে এসছে। তো চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি, বাচ্চাদের মাংসটা করা হচ্ছে এখন। আমাদের এখানে দুর্গাপুজোর খুঁটি পুজো আজকে, তো সেখানে একটু যাব, তারপরে আমার নতুন বাড়িতে একটু যাব, একটু সাইবার ক্যাফে দরকার আছে সেখানে যাব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তো চলো একটু রেডি হয়ে নি। আর সেখান থেকে যাবো হচ্ছে আমার নতুন বাড়িতে, আর প্লিজ 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 একটু আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি হয়। তো এখানে দেখো খুঁটি পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ বিতরণ করছে। আর খাওয়ার পর স্নান টান করে মামামকে স্নান করিয়ে খাইয়ে খেয়ে দিয়ে দুজনে মিলে একটু ঘুম দিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে একটু টিফিন করলাম হালকা করে, আর এখন বসে বসে টিভি দেখছি দেখছি। আর রাই দেখো এখানে খেলা করছে। রাই তুমি কি খেলছো? দেখাও পুতুল দুটো তোমার, এদিকে ঘুরাও। দেখো রাই এখন এগুলো নিয়ে খেলা করছে, আর এই দেখো এখানে রায়ের খেলনা বাটি, আর এগুলো দেখো তরমুজ, বহু পুরানো, মানে এগুলো এগুলো আমি যখন একদম ছোট ছিলাম তখন বগুলায় আমার ঠামা বাড়ি, ওখানে বগুলাতে আমার গ্রামের বাড়ি, তো ওখানে মেলা হয়েছিল অষ্টম প্রহর মেলা, সেই মেলার থেকে এগুলো আমি কিনেছিলাম। সেগুলো এতদিন সযত্নে ছিল, এখন এনরা খেলতে খেলতে সব ভাঙছে। আরও আছে তরমুজ আর শশা এখানে, আর পটল আছে, কুমড়ো, ওগুলো সব ওদিকে রয়েছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে নতুন খেলনা, এগুলো দিয়ে এখন খেলা করছো। তো রায়ের একটা খরগোশ, খরগোশটা দেখেছো এরকম, এগুলো কিন্তু এখন আর দেখা যায় না। দেখো বড়টা মিঠি ভেঙে ফেলেছে, থাক বাবা ওগুলো আনতে হবে না।